हेलो फ्रेंड्स रेल होगाडेर पक्ष गोपाल सकल के प्रीति और शुभेच्छा जानिए शुरू कर आज के भिडियो थंबनेल देखे अवश्य अपनारा बुझते पे आज के भिडियो की होते चले तो बंधुरा प्रथम रखी हमारे पास कतगुलो लेबू गाच आई लेबू गाचगलो सबगल कम बेसि एक थे डेढ़ बचर भरे मोटामुटी गाचगलो लागान ये भिडियो क्यों जरा नतून कर लेबू गाच नतून कर नतून कर रोपण कर सब बंधुदेर आजकल भिडियो खूब ही उपकारी है कारण जर गाच खूब बड़ो आछे जरा आगे लागिए धरून दो बचर चार बचर पाँच बचर बड़ो गाच तारा अवश्य जानें क्यों कि करते हैं किन्तु छोटो गाचर क्षेत्र किन्तु एक आलादा सिस्टेम और एमनीते एखन जे समयटा चलछे एई समयेर पर किन्तु आर लेबू गाचे आमरा खाबार प्रयोग करते पारबो ना সেই কারণে এই নভেম্বর মাসে আমাদের এই কাজটা করে নিতে হবে। তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে আপনারা কি লেবু গাছে পরিচর্যা করবেন যাতে এই শীতের শেষে বা যাতে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ বা জানুয়ারির শেষ নাগাদ থেকে আমাদের এই গাছগুলো থেকে খুব বেশি পরিমাণে ফুল এবং ফল আমরা পেতে পারি। তো সেই পরিচর্যায় আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার এখানে পরপর তিনটে গাছ আছে, একটা এই যে গাছের পাশে আমি আছি এটা হচ্ছে চাইনিজ কমলালেবু, আর তার পাশেরটা আছে বাংলাদেশি মিষ্টি কমলালেবু, এবং তার পাশেরটা আছে কাগজি লেবু, যেটা আমার এটা বারো মাসে কাগজি লেবুর গাছ। আরেকটা আছে আমার বাড়িওয়ান মালটা, সেটা আমি আজ মোটামুটি ছ সাত মাস বয়স হয়েছে। তো সবগুলোরই আমি দেখাচ্ছি কি যত্ন পরিচর্যা এই সময় আমরা করব যাতে গাছগুলো ঠিক থাকে এবং গাছগুলোর থেকে অন্তত কিছু হলেও আমরা যাতে ফুল ফল পাই, কারণ গাছগুলোই নতুন। এখন পুরনো যাদের গাছ আছে তাদের ব্যাপারটা কিন্তু একটু আলাদা হবে, আমি পরবর্তী ক্ষেত্রে আমি বলছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন আমার এই গাছটা, এই চাইনিজ কমলালেবুর গাছটা প্রায় দেড় বছরের উপর বয়স হয়ে গেছে গাছটা। তো দেখতে পাচ্ছেন গাছটা কি সুন্দর, দেখুন ঝাঁকড়া হয়ে গেছে। এখন কিন্তু আর আমরা এই গাছগুলোকে এখন আর বড় করব না, সেই কারণে সেরকম খাবার আমাদের ব্যবহার করতে হবে। দেখুন পাশের গাছটাও দেখুন, আমি সব গাছগুলো আগে দেখাই নি আপনাদের। পাশের গাছটা এটা হচ্ছে বাংলাদেশি মিষ্টি কমলালেবু, এটা আমি আগের সিজনে লাগিয়েছিলাম, তো এখনো পর্যন্ত এর ফল আমি পাইনি। তো দেখুন এই গাছটাও খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে, এবং পাশে দেখুন এটা হচ্ছে আমার বারোমাসি লেবু গাছ যেটা। তো গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাছগুলো অলরেডি ডরমেন্সিতে ঢুকে গেছে। গাছগুলোর পাতা দেখুন আস্তে আস্তে দেখুন ঝরছে, কিছু পাতা দেখুন হলুদও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পাতাগুলো দেখুন হলুদ হচ্ছে। দেখুন আস্তে আস্তে সমস্ত পাতা ঝরে যাবে, এরও তাই পাশেরটারও তাই, নিচের গাছগুলো দেখুন পাতাগুলো দেখতেই পাচ্ছেন হলুদ হচ্ছে। তো গাছ আমার ডরমেন্সিতে আছে। তো ডরমেন্সি বলতে অনেকে অনেক কিছু ভাবেন যে গাছে খাবার দেবো না, জল দেবো না, আসলে তা নয়। কিন্তু আমরা যেহেতু টবে করছি গাছ, সেই কারণে গাছকে কিন্তু জলও দিতে হবে এবং খাবারও দিতে হবে। তো সেটা কিন্তু একটা লিমিটেডের মধ্যে আপনাদেরকে করতে হবে। তো দেখুন এই সময় যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে দেখুন মাটিটা দেখতে পাচ্ছেন, মাটিটা দেখুন দেখুন অলরেডি দেখুন শিকড় দেখুন দেখাবে, দেখুন শিকড়গুলো দেখাচ্ছে মাটির উপরেই, দেখুন শিকড় চলে এসেছে গাছটা। এটা আমার দশ ইঞ্চির টবে আছে। তো মাটি দেখুন শুকনো শুকনো দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন শুকনো শুকনো ঝুরঝুরে দেখুন মাটির উপরেই দেখুন শিকড় বেরিয়ে গেছে। পাশেরটাও তাই দেখুন, পাশেরটা তো দেখুন মাটি কিন্তু আমার স্যাঁতস্যাঁতে বা ভেজা ভেজা বা কাদা কাদা সেরকম নেই, কিন্তু হালকা দেখুন ময়েশ্চার ভাব আছে দেখতে পাচ্ছেন। তো প্রথম স্টেপ যেটা সেটা এখন আমাদের জল দেওয়ার যে ব্যাপারটা আছে, দেখুন এরও দেখুন শিকড় দেখুন উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার আট ইঞ্চির টবে আছে, পাশেরটা দশ ছিল এটা আট ইঞ্চির টবে আছে। তো দেখুন এরও দেখুন শিকড় উপরে চলে এসেছে। তো এখন কিন্তু কাটাই ছাটাই এগুলো আমরা এখন করব না, কারণ গাছগুলো এমনিতেই ছোট টবে আছে, এগুলোকে একটু বড় টবে দিতে হবে, তো সেটা পরে করব।
সেটারও ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমাদের প্রথম যে ব্যাপারটা হচ্ছে জল, জল কিন্তু দিতে হবে, জল না দেওয়া চলবে না, জল দিতে হবে। জল কিন্তু এমনটাই দিতে হবে যাতে কাদা প্যাচপেচে যাতে না থাকে। দেখুন এরকম শুকনো একদম ঝুরঝুরে মাটি থাকতে হবে, সেটা নতুন গাছ হোক বা পুরনো গাছ হোক, যাই হোক, মানে এক বছর হয়ে গেলে গাছকে কিন্তু এরকমই ট্রিটমেন্টটা করতে হবে। আর যারা সদ্য লাগিয়েছেন, এখন ধরুন দু চার মাস আগে লাগিয়েছেন, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা, তাদের কিন্তু এই সিস্টেম চলবে না। তো এখন আমরা কি খাবার দেব এই গাছগুলো, যাতে গাছে তো খাবার লাগবে, কারণ টবে যেহেতু গাছ আছে তো গাছে খাবার লাগবে। তো কি খাবারটা আমরা এই সময় দেব, তো সেটাই একটু আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপর পুরো ব্যাপারটা বলবো। তো তার জন্য আমি একটা স্পেশাল খাবার আমি একটা তৈরি করেছি আমার নিজের থেকেই। যে খাবারটা আমি তৈরি করেছি, আমার মোট চারটে গাছ আছে, তো চারটে গাছের জন্য, এক একটা গাছের জন্য মাত্র দুমুঠো করে আমি কম্পোস্ট নিয়েছি। এখানে কম্পোস্টটা কিন্তু আমি কাউডাং কম্পোস্ট ব্যবহার করেছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আপনারা কম্পোস্টটা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পাতা পচা সার বা অন্য কিছু সেগুলো কিন্তু ব্যবহার করা চলবে না এই সময়ে। এই সময় আপনারা খুব ভালো হয় যেটা, সেটা হচ্ছে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। তো আমি প্রত্যেকটা গাছের জন্য দুমুঠোর মতো পরিমাণে আমি কম্পোস্ট নিয়েছি। দেখুন এই কম্পোস্টটা আমি কিচ্ছু না, দেখুন দুমুঠো দেখুন দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন প্রত্যেকটা টবের জন্য আমি দুমুঠো, বেশি না বন্ধুরা, হালকা। এখন খাবার যেহেতু ডরমেন্সিতে আছে, মানে আমাদেরকে হালকা খাবার দিতে হবে, বেশি খাবার চলবে না। তো দেখুন পাশেরটা তো আমি দিচ্ছি দুমুঠো, জাস্ট দুমুঠো, তার বেশি কিন্তু একদম না। দেখুন জাস্ট দুমুঠো হলো, দেখুন এটা তো আমি দিচ্ছি আমার এই লেবু গাছটাতে, দেখুন হয়েছে। এবারে যেটা আমি বলছিলাম আপনাদেরকে, যে কম্পোস্ট হয়ে গেল, এবারে যেটা দেবো সেটা হচ্ছে, আপনারা চাইলে, আমি এখানে কিন্তু দেখুন বোন মিল্ক ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোন মিল্ক। তো আপনারা চাইলে বোন মিল্ক ব্যবহার করতে পারেন, হাড়গুঁড়ো কিন্তু এখন ব্যবহার করা যাবে না, হাড়গুঁড়ো বা শিংকুচি এই খাবারগুলো কিন্তু এখন ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে আপনারা বোন মিল্কটা ব্যবহার করতে পারেন। তো বোন মিল্কটা আমরা দেব, দেখুন বোন মিল্কটা দিচ্ছি এক চামচের মতন, দেখুন জাস্ট এক চামচ, সুন্দর করে চার সাইডে আমরা দিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটাতেই আমি দিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটাতে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এই বোন মিল্কটা দেওয়ার পর আমরা সুন্দর করে আমরা এটাকে মিশিয়ে দেবো। তো দাঁড়ান বন্ধুরা, আমি আগে মেশাচ্ছি না, আরেকটা খাবার আমি দেবো, তারপরেই মেশাবো সম্পূর্ণটা। তো যেটা বলছিলাম বন্ধুরা, বোন মিল্কের পরিবর্তে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, তো সেটা হচ্ছে রাসায়নিক। তো রাসায়নিকটা আমি পছন্দ করি না, তার জন্য আমি ব্যবহার করব না, আমি তার জন্য বোন মিল্ক ব্যবহার করছি। তো আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন, যারা বোন মিল্ক ব্যবহার করতে পারবেন না, এইটা দেখুন, এটা হচ্ছে, এটা এক রাসায়নিক একটা খাবার, সিঙ্গেল সুপার ফসফেট যেটা, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এইটা জাস্ট আপনারা এই ছোটো টবের জন্য 8 ইঞ্চি বা 10 ইঞ্চির জন্য এক চামচ, ছোটো চামচের এক চামচ, এই যে এটা আমার ছোটো চামচ আছে, এই চামচের এক চামচ আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি রাসায়নিকটা ব্যবহার করব না, সেই কারণে আমি বোন মিল্ক ব্যবহার করছি। আর ওই কারণে আপনাদেরকে বললাম যে এখন হাড়ের গুঁড়ো বা শিংকুচি এগুলো চলবে না। তো হাড়গুঁড়ো শিংকুচি আমরা এখন কিন্তু গাছে দেব না। এবারে যেটা দেব সেটা হচ্ছে পটাশ, 0050 যেটা, সেই পটাশটাই কিন্তু আমরা ব্যবহার করছি। দেখুন 0050 পটাশটা এক চামচ, যা মানে এটা হচ্ছে 2 গ্রাম,
মানে আইসক্রিমের চামচের অনুপাতে, এটা এটা হচ্ছে আইসক্রিমের চামচ। তো আইসক্রিমের চামচ অনুযায়ী আমরা 2 গ্রামের মতন ব্যবহার করব, এর বেশি কিন্তু না। এতে আমাদের ফুল ফল আসতে সাহায্য করবে। দেখুন আরেকটা তো আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা টবে দিতে পারেন, অথবা আপনারা এটা পাতা তো পুরো গাছে পাতা তো স্প্রে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এবারে আমরা কম্পোস্টের সাথে এই বোনমিল্কটা আর তার সাথে বোনমিল্ক এবং পটাশটা আমরা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখুন ঠিক আছে, খুব সুন্দর করে আমরা মিশিয়ে নেব, মিশিয়ে চার সাইডে আমরা দিয়ে দেব। এবারে যাদের ধরুন পট, যারা হয়তো পট পরিবর্তন করবেন, পুরনো গাছ আছে হয়তো, তারা এই কাজটা এখনই এই নভেম্বর মাসেই করে নেওয়া উচিত ছিল। মানে অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতেই আপনাদের রিপোর্টিংটা করে নেওয়া দরকার ছিল। তো যারা করেননি ঠিক আছে, তো তারা একটু পারলে রিপোর্টিংটা করে নিতে পারেন, তবে শিকড় কাটাকাটি এইগুলো কিন্তু করবেন না পুরনো গাছে, তাহলে কিন্তু আবার সমস্যা হবে। এখন যেটা কাটা ছাটা আমরা করতে পারি সেটা হচ্ছে ডাল। দেখুন মাটিতে খাবার দেওয়া আমাদের হয়ে গেল, এই খাবারটাই আমরা এখন ব্যবহার করব। আর যেটা বলছিলাম যে এখন কাটাই ছাটাই যেটা, সেটা হচ্ছে আমরা এখন ডাল কাটাই ছাটাই করতে পারি। যে যে সমস্ত ডালগুলোতে ফল হয়েছিল সেই সমস্ত ডালগুলো একটু আমরা ছেঁটে দিতে পারি, 1.5 ইঞ্চি করে আমরা ছেঁটে দিতে পারি, তাহলে সেখান থেকে আবার নতুন ডাল বেরোবে এবং ফুল ফল আবার দেখা দিবে। আরেকটা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ক্রস ডাল। এই ক্রস ডালে কিন্তু ফুল ফল হবে না। যেমন দেখুন এটা হচ্ছে আমার একটা ক্রস ডাল, দেখুন লক্ষ্য করুন এটা, হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন নিচ থেকে, দেখুন গাছটা বেরিয়েছে, ডালটা দেখুন, ডালটা বেরিয়েছে নিচ থেকে এবং এটা সোজা উপরের দিকে চলে গেছে, এটা হচ্ছে আমার ক্রস ডাল। তো এই ডালগুলো কিন্তু আমরা এই সময় কেটে ফেলব একদম। দেখুন ক্রস ডালগুলো আমরা কেটে ফেলব, ক্রস ডাল আমাদের এই সময় রাখা চলবে না। দেখুন আরও কিছু আছে, এই যে নিচটা আমি পরিষ্কার করে দিচ্ছি একটু, দেখুন নিচটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এবং তার সাথে কিছু, দেখুন ভিতর দিকে যে ডালগুলো গেছে, দেখুন ভিতর দিকে, দেখুন এই ডালটা দেখুন ভিতর দিকে যাচ্ছে, এই ভিতর দিকের ডাল আমরা রাখবো না, কেটে দেব, ভিতর দিকের ডালে ফুল ফল হবে না। তো সেই সমস্ত ছোটোখাটো ডালও আমরা কেটে ফেলে দিতে পারি, সেই ডালে কিন্তু ফুল ফল হবে না। এই দেখুন ঠিক আছে, এই দেখুন ছোটো ডাল, এই দেখুন ক্রস হচ্ছে, আমরা এগুলো রাখবো না। দেখুন এই যে শুকনো শুকিয়ে যাওয়া ডাল, এগুলো আমরা রাখবো না। আর গাছে যদি এখনো ফল আছে কারোর, সেই ফল কিন্তু হারভেস্ট করে নেবেন, কারণ যদি হারভেস্ট যদি না করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। দেখুন আমি কেটে দিচ্ছি ডালগুলো, যেগুলো ক্রস হয়ে আছে বা যেগুলো ভিতরের দিকে আছে সেগুলো কিন্তু আমরা রাখবো না। দেখুন কেটে দিচ্ছি আমি, এক এক করে কেটে দিচ্ছি ডালগুলো, দেখুন এইটারও তাই, ভিতরের দিকের যে ডাল আছে সেগুলোকে আমরা রিমুভ করে দেবো। এক্সট্রা যত ডাল আপনারা ভিতরের এই রাখবেন তত আপনাদের গাছে খাবার ঘাটতি হবে, আর এই ক্রস ডালগুলোতে কখনোই ফুল ফল হবে না। বা হঠাৎ দেখুন লম্বা হয়ে যাওয়া ডাল, যেমন দেখুন আমার এই পাশের গাছটাই আছে, দেখুন দেখাচ্ছি, দেখুন এইটা একটা আমার ক্রস ডাল, দেখুন দেখতে পেয়েছেন, তো এইটাকে আমরা কেটে দেব, এটাতে ফুল ফল হবে না। এই যে ভিতরে এই ডালটা কেটে দিলাম, দেখুন এই ডালটা তো, এটা দেখুন উপর দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন উপর দিকে যাচ্ছে, তো এইটাকেও কেটে দিলাম ঠিক আছে। এই যে দেখুন এই ডালটা, দেখুন দেখতে পেয়েছেন এই ডালটা লম্বা হচ্ছে, তো লম্বা হচ্ছে কিন্তু এতে কিন্তু এটা কিন্তু সেই ডাল নয়, দেখুন এইটার থেকে কিন্তু ব্রাঞ্চ আবার বেরোচ্ছে, তো
লম্বা হওয়া ডালে কিন্তু ব্রাঞ্চ বেরোবে না এবং সেই ডালটা কিন্তু গোলও হবে না তিন তিন ভাগ হবে তো দেখুন এটা দেখুন ভালো করে লক্ষ্য করুন আপনারা দেখুন তিন ভাগ ভাঁজ আছে দেখুন ভালো করে এটা গোল নেই তো এটা আমি এইখান থেকে কেটে দেব দেখুন জিনিসটা আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডালটা দেখুন গোল নেই দেখতে পাচ্ছেন এই যে ডালটা দেখুন এই ডালটা দেখুন দেখতে দেখুন ভালো করে এই ডালটা দেখুন গোল আছে দেখুন গোল একদম কিন্তু এই ডালটা দেখুন গোল নেই তিন কোণ টাইপের ত্রিভুজের মতন দেখুন এই ডাল ডালে কিন্তু ফুল ফল হবে না এই ডাল কিন্তু আপনাদেরকে কেটে বাদ দিতেই হবে তো এই একটা ব্যাপার এই ব্যাপারগুলো আপনাদেরকে এখন করে নিতে হবে কারণ এই জিনিসটা যদি না করেন সেক্ষেত্রে প্রবলেম আছে তো পাশের গাছটা দেখুন পাশের গাছটাও আমি দেখাচ্ছি তো পাশের গাছটা দেখুন অলরেডি দেখুন কুড়ি দেখুন এসে গেছে দেখুন কুড়ি আসতে শুরু হয়ে গেছে এখানে দেখুন নতুন পাতা বেরোচ্ছে কারণ গাছগুলোকে আমি অলরেডি আমার ডরমেন্সিতে গাছ চলে গেছে তো জাস্ট এখন আমরা এই শুকনো কিছু ডালকে কেটে ফেলে দেবো আর আর কিচ্ছু না আর এই যেগুলো থেকে ফল হয়েছিল সেগুলোকে কিছুটা হালকা করে আমরা ছেঁটে দেবো যাতে সেখান থেকে পুনরায় আবার নতুন ডাল বেরিয়ে আসে এছাড়া আর কিছু আমরা এই সময় করব না দেখুন তো এইভাবে আমরা কাটাই ছাটাইটা একটু হালকা আমরা কাটাই ছাটাইটা করব বিশেষ করে এই ক্রস ডালগুলো আর তার সাথে শুকিয়ে যাওয়া ডাল যেগুলো সেগুলো আমরা রিমুভ করব আরেকটা জিনিস বন্ধুরা এই সময় গাছগুলোকে কিন্তু একদম ফুল সানলাইটে রাখবেন ফুল সানলাইটে না রাখলে কিন্তু এই লেবু গাছ থেকে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা আপনাদের আশানুরূপ ফল আপনারা পাবেন না তো সেই কারণে এখন শীতকাল সূর্যের রোদটা কম তো সেই কারণে গাছগুলোকে একদম ফুল সানলাইটে আপনারা রেখে দেবেন তাহলেই দেখবেন গাছগুলো থেকে আপনারা আপনাদের মনের মতো ফুল এবং ফল দুটোই পাবেন এবারে যেটা আরেকটা কাজ যেটা আমাদের করতে হবে এই সময় একবার করতে হবে এবং পরের মানে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত মানে এই সপ্তাহে প্লাস ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আমরা এই কাজটা করব সেটা হচ্ছে কি মানে এখন আমরা এই দুবার দেব তারপরে আবার দুবার আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি না বুস্টার টু বলে একটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন বা বাম্পার ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বুস্টার বা বাম্পার দুটোর মধ্যে কোনোটাই ব্যবহার করছি না আমি এখানে টিগার টুটা আমি ব্যবহার করছি এটা আমাদের এখানে অ্যাভেলেবেল সেম কম্পোজিশন তো এই টিগার টুটা আমি ব্যবহার করব তো এই টিগার টুটা কিভাবে ব্যবহার করবেন না টিগার টুটা এক লিটার জলে আপনারা জাস্ট আপনারা তিন ফোঁটা দিবেন মানে হাফ এমএল এর বেশি কিন্তু লাগবে না এখন কিন্তু গাছে আমাদের মিরাকুলাম জাতীয় পিজিআর ব্যবহার করা চলবে না কারণ মিরাকুলাম জাতীয় পিজিআর যদি এখন ব্যবহার করেন সেক্ষেত্রে গাছ আবার গ্রোথ নিতে শুরু করবে তো গাছকে আমাদের এখন গ্রোথ নেবার নেই গাছকে আমাদের আরেকটুকু ঘুমন্ত অবস্থায় রাখতে হবে তবে গাছ নিজের থেকে যখন জেগে উঠবে সেই অবস্থায় আমাদের ফুল ফল আমরা পাবো এবং আমাদের প্রয়োজনের থেকে বেশি পরিমাণে আমরা পাবো তো সেই জিনিসটাই করতে হবে তো গাছকে ডরমেন্সি মানে এই নয় যে জল একদম বন্ধ খাবার একদম বন্ধ সেগুলো করা যাবে না সেগুলো মাটির গাছের ক্ষেত্রে হয়তো করা যেতে পারে কিন্তু টবের গাছের ক্ষেত্রে কিন্তু করা যাবে না তো সেই কারণে আমরা এই সময় এই বুস্টার টু বা টিগার টু যেটা আমার কাছে আছে টিগার টু এটা বা বাম্পার যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এক লিটার জলে হাফ এমএল এইটা আমরা একবার এখন স্প্রে করব আরেকবার ডিসেম্বরে স্প্রে করব আরেকবার স্প্রেটা আমরা করব যখন গাছে ফুল চলে আসবে যেমন দেখুন আমার এই গাছটায় ফুল চলে এসেছে অলরেডি কুড়ি এসে গেছে তো এই কুড়ির সময় একবার ব্যবহার করব আর আরেকবার ব্যবহার করব আমরা যখন মটর দানার মতন ফল দাঁড়িয়ে যাবে এছাড়া আমাদের আর কোনো
কিছু ব্যবহার করতে হবে না। যেমন আমি বললাম যে বুস্টার বা বাম্পার বা টিগার যাই হোক এই এটা ব্যবহার যেমন আপনারা করবেন তেমনি ফাঙ্গিসাইডও আপনাদেরকে এই সময় ব্যবহার করে যেতে হবে। তো ফাঙ্গিসাইডটা কিন্তু কপার বেস ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন, অন্য ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করবেন না। ফাঙ্গিসাইডটা আপনারা মাসে জাস্ট দুবার ব্যবহার করবেন, এক লিটার জলে 2 ml দিয়ে ভালো করে ঝেঁকে আপনারা সমস্ত গাছে আপনারা স্প্রে করে দেবেন, তাহলেই দেখবেন আর কিছু আমাদের এই লেবু গাছ নিয়ে কিছু আর ভাবতে হবে না। এবারে আসছে আপনার রোগ পোকার ব্যাপারটা। তো রোগ পোকার ব্যাপারটা, নতুন পাতা যখনই বেরোবে তখনই বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হবে, পাতা ছিদ্রকারী পোকা বা অনেকটা শুয়োপোকার মতন পোকা, বিভিন্ন রকম পোকা আছে। তো আমার কিন্তু এখানে পোকামাকড়ের ঝামেলাটা নেই আমার গাছে, আমার কিন্তু পোকামাকড় হয় না খুব একটা, কারণ আমি নিম তেলটা বরাবর ব্যবহার করি এবং তার সাথে সুপার সোনাটা ব্যবহার করি এবং গাছগুলোকে আমি স্প্রে করি জল দিয়ে একবার সারাদিনে। তো সেই কারণে আমার পোকামাকড়ের সেরকম উপদ্রবটা নেই। তো আপনাদের যদি সেরকম কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে পরবর্তীকালে আমি আবার তারও ভিডিও আনবো, যদি সেরকম প্রবলেম আমার গাছে যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক তখন ব্যবহার করতে হবে। আবার অনেকটা অনেক কিছু আবার জৈবতেও চলে এসেছে, যেমন কাকা আছে এগুলো ব্যবহার করতে পারেন, কাকা বা এছাড়া নিম তেল, এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন, তাতেও আপনাদের কোনো পোকামাকড়ের উপদ্রবটা হবে না। বা নতুন পাতা বেরোলে যে খেয়ে নেয় পাতাগুলো সেই পোকারও উপদ্রব হবে না। এই কাজগুলোই আমাদের এখন করতে হবে। এখন আমাদের জলটা একটু দেখে শুনে দিতে হবে যাতে মাটি ময়েশ্চার থাকে, এর বেশি আর কিছু না। মাটি শুকনো, উপরে মাটিটা শুকনো হবে তারপরেই আপনি অল্প জল দিবেন। এই কয়েকটা কাজ আমাদের এখন করতে হবে। সর্ষের তরল সার এখন ব্যবহার করব না, যার জন্য আমরা এখন পটাশ এবং বোন মিল্ক আর তার সাথে কিছুটা কম্পোস্ট ব্যবহার করলাম। পটাশটা আমরা ব্যবহার করতেই হবে, পটাশটা আবার আমরা দেব। তো সেই সময় কখন দিচ্ছি সেটারও আবার ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করব। তো এখন এই নভেম্বর মাসের পরিচর্যাটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এখন এইভাবে আপনারা পরিচর্যাটা করুন, তাহলেই দেখবেন আপনাদের গাছ খুব সুন্দরভাবে হবে এবং গাছে ফুল ফলও ভালো পরিমাণে আপনারা পাবেন। তো বন্ধুরা, আমাদের খাবার দেওয়া হয়ে গেছে, সমস্ত উপাদানগুলো আমরা মিশিয়ে দিলাম। এবারে আমরা একটু হালকা করে জল দিয়ে দেব। দেখুন, হালকা করে আমরা জল দিয়ে দেব, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।